বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সরকে আমার আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট শ্রেণীর মধ্যে, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। এই দ্বিতীয় শ্রেণীর আমরা আজকে যে বিষয়টি রেখেছি সেটি হলো আমাদের গণিত, এবং গণিতের আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা আপনাদের ছোট শ্রেণীদের বাসা থেকে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারেন। তো আমাদের আজকের যে আলোচনা সেটি হলো গণিতের, আমরা যে বিষয়টি রেখেছি সেটি হলো আমাদের পৃষ্ঠা 69। আমরা আজকে পৃষ্ঠা রেখেছি 69। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব, যাতে করে যোগ ও বিয়োগ সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যার প্রথম যে পৃষ্ঠাটি আমাদের বইয়ে দেওয়া রয়েছে, আমরা সেই বিষয়টিকে কেন্দ্র করে আজকে আলোচনা করব। এবং আমরা এখানে বেশ কিছু নোট দেখতে পাচ্ছি, আপনাদের সুবিধার জন্য আগেই নোট করে রেখেছি, এবং আমরা এখানে যেভাবে বিষয়টি পেয়ে যাব সেটি সুন্দরভাবে দেখার চেষ্টা করব, যাতে করে আমাদের ছাত্র শ্রমিকরা এইভাবে পরবর্তীতে কাজগুলো আপনাদের সহযোগিতা নিয়ে করতে পারে। আচ্ছা, চলুন দেখে নিই আমাদের আজকের যে বিষয় সেটি হলো যে একটি গ্রামে লোক সংখ্যা আমাদের 673 জন, অর্থাৎ 673 জন, নতুন আসলো 117 জন এবং চলে গেলো 105 জন, অর্থাৎ নতুন আসলো 117 জন এবং চলে গেলো 105 জন। তো এ ধরনের সমস্যার জন্য আমাদের যোগ ও বিয়োগ সংক্রান্ত যে সমস্যাগুলো, তার মানে আমাদের এই সমস্যাগুলোতে অবশ্যই যোগ এবং বিয়োগের যে সমন্বয় সেটি এখানে ঘটে থাকবে, এবং এখানে লোক সংখ্যা কত হলো এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা তিনটি ধাপে এখানে পেয়ে যাব। সেই তিনটি ধাপ আমরা কীভাবে পর্যায়ক্রমে আমাদের ছোটো সময়তে শেখাতে পারবো বা কীভাবে শেখাবো, তার জন্য আজকের আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি, যারা আমরা দ্বিতীয় শ্রেণীর গার্ডিয়ান রয়েছি আর যারা আমরা শিক্ষক রয়েছি, কীভাবে আমরা স্কুলে এই ধরনের বিষয়গুলো শেখাতে পারবো বা কী কী আলোচনায় সুন্দরভাবে এই বিষয়গুলো আমাদের ছোটো সময়ের জন্য আরও ফলপ্রসূ হয় সেই অনুযায়ী, এবং কীভাবে আমরা বাসা থেকে ছোটো সময়দের পড়াবো, বা স্কুলে থেকে আপনি যদি শিক্ষক হয়ে থাকেন স্কুলেও কীভাবে আপনার ছোটো সময়রা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদেরকে এই নতুন বইটি থেকে কীভাবে শেখাতে পারেন, তার জন্য আজকের আলোচনা। আশা করছি যারা গার্ডিয়ান রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে আবারও আমাদের যে মূল আলোচনা এই প্রশ্নটি থেকে, একটি গ্রামের লোক সংখ্যা 100 জন এবং নতুন আসলো 100 জন এবং চলে গেলো 100 জন, এটির যে আমরা ধারাবাহিক যে তিনটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটির জন্য আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো চলুন আর দেরি না করে, এখানে যেটি আমাদের বলেছে যে একটি গ্রামের লোক সংখ্যা যদি 100 জন হয়ে থাকে তাহলে নতুন আসলো 100 জন এবং চলে গেলো 100 জন, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটির জন্য আমরা প্রথমত যে আমরা যে লোক সংখ্যা যে পেয়ে যাবো এই লোক সংখ্যা আমাদের কত হবে এ ধরনের জন্য আমরা কী করব সেটি নিয়ে আমাদের আজকের প্রশ্ন। প্রথম যে বিষয়টি সেটি হলো যে আমাদেরকে আগে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে, আগে আমরা যে কাজটি করবো সেটি হলো আমাদের লোক সংখ্যা। লোক সংখ্যা আমাদের যে বা লোক সংখ্যা আমাদের যেটি ছিল সেটি আমরা নিয়ে নিই, সেটি হলো আমাদের 673 জন, এটা ছিল। আচ্ছা, এবং আমাদের নতুন আসলো আমাদের 117 জন। আচ্ছা, এখন যেহেতু নতুন আসলো লোক সেক্ষেত্রে সেটি অবশ্যই আমাদের বৃদ্ধি পাবে, তার কারণে আমাদের এটি কী হবে, যোগ হবে। এখন আপনি আপনার ছোটো ছোটো এখানে এইভাবে দাগ টেনে যেভাবে আমরা কথাবার্তা করি সেটিও হবে, বা যদি আমরা একত্র করি আচ্ছা, একত্র করায় হবে, আমরা এই দুটি সংখ্যাকে একখানে নিয়ে নিচ্ছি, দুটি সংখ্যাকে আমরা একখানে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা যদি যোগ করি 7 3 10 0 হাতে 1, এই 1 আর ওই 1 2 এবং 7 9। আচ্ছা, তো এই 1 আর এই 6 মিলে 7, অর্থাৎ আমাদের 790, এটি আমাদের সংখ্যা বের হলো। এখন চলে যাব আমরা আরেকটিতে, সেটি হলো যে আমাদের চলে গেল কিন্তু 105 জন। যেহেতু আমাদের চলে গেলো 105 জন, সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটি হলো চলে যাওয়ায় লোক সংখ্যা এটি বের করতে হলে আমাদের অবশ্যই, যেহেতু আমাদের কমে গেল, যেহেতু চলে যাবে সেহেতু আমাদের কমে যাবে এটি আমাদের মাথায় রাখতে হবে যে কমে যাবে। এখন কথা হলো যে আমরা এরপরে আমরা কী কাজ করবো, সেটি হলো যে আমাদের ছিল হলো 790 এবং চলে যেহেতু গেলো আমাদের 105 জন, সেটি আমরা এখানে নিয়ে নেব। যদি আমরা এটিকে সমাধান করি তাহলে এখানে 0 এখানে 5, অর্থাৎ এখানে 10 ধরে 5 যদি চলে যায় 5 হাতে 1, এটি আমাদের হয়ে যাবে 8, বিয়োগ করলে 1 বিয়োগ করলে 8,
এখন আমাদের এখানে যেটি শূন্য রয়েছে তাহলে আট থেকে শূন্য যদি বাদ দিই তাহলে আটই থাকছে, এবং এখানে সাত থেকে যদি এক চলে যায় তাহলে আমাদের ছয়, অর্থাৎ আমাদের ছয় আট পাঁচ অর্থাৎ ছয়শত পঁচাশি, এটি কিন্তু আমাদের সংখ্যা এসে দাঁড়ালো। এখন কথা হলো যে আমরা এই যদি এই বিষয়টিকে যদি আমরা কেন্দ্র করে যদি আমরা একটি গাণিতিক বাক্য লিখি, যদি আমরা এই ক এবং খকে কেন্দ্র করে যদি আমরা গাণিতিক বাক্য পেয়ে যাই, সেটা একটু দেখে নেই। গাণিতিক বাক্য, গাণিতিক বাক্যটি কী হবে, যে আমাদের এই ছয়শত তিয়াত্তর যোগ একশত সতেরো এবং বিয়োগ হলো আমাদের একশত পাঁচ, বিয়োগ হলো আমাদের একশত পাঁচ। এখন এটি গেল আমাদের গাণিতিক বাক্য। আমরা আমাদের ছোটো সময় শুধুভাবে বোঝাতে পারবো যে আমাদের সংখ্যা ছিল, প্রথমত লোক সংখ্যা ছিল হলো এটা, আবার আসলো এটা, বৃদ্ধি পেয়েছে যোগ দিয়েছি, এবং কমে যাওয়াতে বা চলে যাওয়াতে আমাদের একশো পাঁচজন কমে গেল, সেহেতু আমরা বিয়োগ রেখেছি। এখন কথা হলো যে এটা আমরা কীভাবে সমাধান করতে পারি, সেটি এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। গয়ে, এই গয়ে এসে আমরা যে কাজটি করবো সেটি হলো এখন আমরা সমস্যাটি সমাধান করব। সমস্যাটি সমাধান করি, আচ্ছা কীভাবে সমস্যার সমাধান করব, এই যে আমরা এখানে গাণিতিক বাক্যটি পেয়েছি সেটি আবার নিয়ে আসব, সেটি নিয়ে আসলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা যোগের যে বিষয়টি, এটা আমরা আগে কত পেয়েছি, এখানে সাতশত নব্বই পেয়েছি, তাহলে এখান থেকে আমরা সরাসরি এখানে এনে বসাতে পারি, এবং এখানে আমরা একশত পাঁচ পেয়েছি, কমে গিয়েছিল একশত পাঁচ। এখন সেখান থেকে আমরা যদি এখন বিয়োগ করে পেয়েছিলাম আমাদের ছয় আট পাঁচ, এখন আমাদের যেটি উত্তর হবে সেটি হলো লোক সংখ্যা ছয় আট পাঁচ। এই ছিল আমাদের ছোট সমীদের জন্যে আজকের আলোচনা, সেটি হলো আমাদের গণিতের ঊনসত্তর পৃষ্ঠায় আমাদের যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যার প্রথম পর্ব। এবং আমরা এভাবে আমরা যদি আমাদের ছোটো সন্ধ্যে বাসা থেকে শুদ্ধভাবে যদি এই একটি সমস্যাকে যদি এইভাবে যদি ক খ গ যেভাবে আমাদের বইয়ের সমাধান দেওয়ার চেষ্টা করেছে, এই বিষয়টি যদি আমরা আপনাদের ছোটো সন্ধ্যে যেভাবে আজকের এই আলোচনায় রেখেছিলাম, যেভাবে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, এইভাবে যদি আমরা আমাদের ছোটো সন্ধ্যে বুঝিয়ে থাকি বাসা থেকে, ইনশাল্লাহ আমাদের ছোটো সন্ধ্যে আর কোনো সমস্যার কথা নয়। আমরা প্রজেক্টে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করব। আমরা বিশেষ করে খুব শীঘ্রই পেতে চলেছি বিভিন্ন বিষয়গুলো, কীভাবে মূল্যায়নগুলো করবে শিক্ষকগণ, বা আপনার বাসা থেকে কীভাবে মূল্যায়নের এই ধারণাগুলো পেতে পারেন বা কীভাবে পেয়ে যাবেন, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করছি খুব সুন্দরভাবে আমরা সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, তৈরি করার চেষ্টা করছি। আশা করছি আমাদেরকে প্রচুর সাপোর্ট যারা দিচ্ছেন এবং আজকে ভিডিও যারা দেখছেন এই পর্যন্ত, যারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তিরিশ হাজার সদস্য আপনারা কেউ না কেউ এখানে সম্পৃক্ত আছেন অতপ্রতভাবে, যারা হয়তো বা পূর্বে ছিলেন অথবা নিয়মিত ভিডিও দেখছেন, আজকে আবার নতুন যদি কেউ হয়ে থাকেন, অবশ্যই তিরিশ হাজার সদস্য প্লাস হয়েছে, এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে এতদিন ধরে ছিলেন এবং থাকার চেষ্টা করছেন, এবং আপনাদেরকে যে আমরা সার্ভিসটি দিয়ে যাচ্ছি, হয়তো বা কোথাও ভুল ত্রুটি হতে পারে, অথবা একটু রমজান মাস ভিডিও দেওয়ার বিষয়টি একটু কমে গিয়েছে, আমরা আবারও পর্যায়ক্রমে স্কুলগুলো বন্ধ হয়ে গেলে আমরা আরও পর্যায়ক্রমে ভিডিওগুলো বৃদ্ধি করে দেবো, যাতে করে আপনাদের ছোটো সময় বাসা থেকে এইগুলোর জন্য প্রস্তুতিগুলো আরও বেশি নিতে পারেন। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে আমাদের সর্বোচ্চ দিয়ে প্রত্যেকটি বিষয়ে যেগুলো বেস্ট সেই বিষয়গুলো দেওয়া, এবং আমরা জানি যে আপনারা প্রচুর আমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন, এবং আমরা আরও দেখতে পেয়েছি যে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করছেন এবং লাইক তো থাকছি, এবং যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন এবং পূর্বে যারা দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এবং এই তিরিশ হাজার সদস্য আপনাদেরকে নিয়েই আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের ছোটো সময়ের জন্য দোয়া থাকলো সামনের পথ চলা নিয়ে। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম সেটি হলো যে আমরা কীভাবে এই যোগ বিয়োগ সংক্রান্ত যে আলোচনাগুলো পেতে পাবো বা কীভাবে সহযোগিতা করবো আমাদের ছোটো সময়ের, সেটি আপনারা আজকে দেখতে পেলেন, এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই আসার চেষ্টা করবো সামনের দিকে। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।